কি আমার খাওয়া দেখে লোভ লাগলো কি না? নিশ্চয় লাগবে, এত সুন্দর মুড়ির মোয়া যদি কেউ দেখে খুব কম লোকই হবে বোধহয় যার লোভ লাগবে না। তোমরা জানো কি করে মুড়ির মোয়া বানাতে হয়? চলো আমি ফটাফট শিখিয়ে দিচ্ছি, নিজেরা বাড়িতে বানাও, সবাইকে খাওয়াও, নিজেও আনন্দ সহকারে খাও। তা মুড়ির মোয়া বানাতে গেলে আমাদের লাগবে গুড়, মুড়ি, আর কিছু লাগবে তোমাদের কি মনে হয়? না, শুধু গুড় আর মুড়ি। তবে গুড়টাকে সুন্দর করে পাক দিতে হবে যাতে মুড়ির মোয়াটা প্রপারলি হয়। তো তোমরা যেমন দেখতেই পাচ্ছ, আমি গুড় নিয়ে এসেছি এবং গুড়টাকে আমি এখন কড়াইয়ে আর একটু সামান্য জল দিয়ে ওটাকে গরম করছি যাতে পুরো গুড়টা প্রপারলি গলে যায়। গলে গেলে পরেই কিন্তু আমরা এই গুড়টাকে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে প্রপার পাক দেবো যাতে আমি মোয়াটা বাঁধতে পারি। আমার মুড়ি বাজার থেকে কেনা, তোমরা চাইলে বাজার থেকে কিনতে পারো, যদি বাড়িতে ভেজে নেওয়ার মতন পজিশন থাকে বাড়িতে ভেজে নিতে পারো। তবে ভাজাটা একটা ঝামেলার বিষয়, বাজার থেকে কেনাটা অনেকটাই সোজা। চেষ্টা করবে ইউরিয়া ছাড়া যে মুড়িগুলো হয় সেই মুড়িগুলো নিতে, কারণ ইউরিয়া দেওয়া মুড়িগুলো এমনি একটু নরম হয়ে গিয়ে থাকে। তো বিনা ইউরিয়ার মুড়িগুলো মোয়ার জন্য পারফেক্ট হয়। তা যতক্ষণ না এই গুড়টা গলছে ততক্ষণ আমি একটু অন্যান্য কাজকর্ম সেরে নিচ্ছি। ততক্ষণ এই গুড়টা গলছে, তোমরা দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই গলে এসছে। এবার একটু আমি খুন্দি দিয়ে কেটে কেটে দিচ্ছি এবং টকবক করে কিন্তু ফুটছে জলটা। এইবার মোটামুটি গলে এসছে, আর একটু হলে পরে সম্পূর্ণভাবে গলে যাবে। গলে যাওয়ার পরে আমি কিন্তু আজ তোমাদেরকে দেখাবো কি করে পাক হলে পরে তোমরা বুঝতে পারবে, কারণ চিনির রস কখনো কখনো বা গুড়ের রস কখনো কখনো একটু বেশি ফুটে যাওয়ার কারণে ও পাকটা নষ্ট হয়ে যায় বা কড়া পাক বেশি পাক হয়ে যায় বা কখনো কখনো জল বেশি থেকে যাওয়ার জন্য প্রপারলি পাক হয়ই না। তো আমি তোমাকে একটা খুব ইজি টেকনিক আজকে বলে দেবো, একটু জলের সাহায্যে কিন্তু তোমরা মানে বুঝে যেতে পারবে কি পাকটা হয়েছে কি হয়নি। তো এখন যেমন তোমরা দেখছো সুন্দরভাবে এখন গুড়টা কিন্তু ফুটছে। আমি এবার একটা পাত্রে জল নিলাম আর ওই যে গুড়ের রসটা ওটা জলটার মধ্যে দিয়ে একটু হাত দিয়ে নাড়িয়ে দেখলাম কি ওই মানে রসটা গোল হয়ে পেকে যাচ্ছে কি না, মানে দলা পাকছে কি না। যদি দলা পেকে যায় তার মানে হবে আমার গুড়ের, এই দেখো সুন্দরভাবে দলা পেকে গেল, তো আমার গুড়টার কিন্তু পাক হয়ে গেছে। এরকমই চিনিতেও কিন্তু চেক করা যায়। এবার আমি কিন্তু মুড়িটা দিচ্ছি। আচ্ছা, আমার এখানে একটুখানি বলার আছে, চেষ্টা করবে গুড়টা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই মুড়িটা দিতে, ঠান্ডা সম্পূর্ণ না হলেও হালকা যেন গরম থাকে সেই অবস্থায় যেন দিতে মুড়িটা। তাহলে কি মুড়িটা আরও বেশি কড়মড়ে থাকবে। এরকমভাবেও করা যায়, কিন্তু যদি মুড়িতে নুন থেকে থাকে, মানে ইউরিয়া থেকে থাকে, নুন তো অবশ্যই একটু মুড়িতে থাকে, ইউরিয়া থেকে থাকে, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তাই জন্য যেটা করবে সেটা একটুখানি মানে ঠান্ডা হলে পরে কিন্তু ওই মুড়িটা দেবে। যাই হোক, আমার যেহেতু মুড়িতে এক ফোঁটা ইউরিয়া নেই তাই জন্য আমি গরম অবস্থাতেই দিলাম, আর আমার কাছে আজকে সময়ও কম আছে তোমাদেরকে দেখাবো বলেই আমি একটু তাড়াহুড়ো করছি। আমি সমস্ত মুড়িটা এই গুড়টাতে দিয়ে দিলাম। তোমাদেরকে বলে রাখি এই গুড়টা ছিল 900 গ্রামের গুড়। এই 900 গ্রামের গোটা গুড়টা দিয়ে কিন্তু আমি এটা বানিয়েছি, আর মুড়ি ছিল 450 গ্রাম মতন। তো এই 900 গ্রাম গুড়টা দিয়ে 450 গ্রাম মুড়ি আরামসে হয়ে গেল। এবার কিন্তু আমরা বসে পড়েছি এই মোয়াগুলো পাকানোর জন্য। মোয়া পাকানোর জন্য এমন কোনো মানে কঠিন কোনো কাজ নয়, দু হাতের সাহায্যে হোক এক হাতের সাহায্যে হোক মোয়াটা তোমরা পাকিয়ে নিতে পারো। একটু খেয়াল রাখবে গরম থাকলে হাত পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। ব্যাস, এবার আমি আর আমার মা আমরা দুজনে মিলে এই মোয়াগুলো পাকিয়ে নিচ্ছি। শেষের দিকে দেখবে গুড়ের সঙ্গে সব মুড়িগুলো চিপকে গেছে, কড়াই থেকে বেরোচ্ছে না, সেই সময় হালকা একটু গ্যাসে দিয়ে গরম করে নিলে আবার ইজি হয়ে যাবে, আবার হালকা হয়ে যাবে, আবার তুমি মুড়ির মোয়াটা বাঁধতে পারবে।
দেখছো একটা একটা করে হচ্ছে, ও পাশে একটা রাখা হলো, এই পাশে একটা রাখা হলো, হয়েছে। এমনি করে আমরা কিন্তু সমস্ত মুড়ির মোয়াগুলো তৈরি করে নেব। এই মুড়ির মোয়াতে কিন্তু চাইলে তোমরা একটু এলাচ দিতে পারো, যার ভালো লাগে তারা দেবে, যাদের ভালো লাগে না তারা দেবে না। তবে আমরা কোনোদিনই দিই না, কারণ মুড়ির মোয়াতে আমার এলাচের প্রয়োজন কোনোদিন মনেই হয়নি। তবে যাদের ভালো লাগে তারা কিন্তু দিতেই পারে। বেশ, অনেক কটা মুড়ির মোয়া বাঁধা হয়ে গেল। এবার আমি আরেকটু নাড়িয়ে নিলাম কড়ায়ে, যাতে গরমটাও একটু বেরিয়ে যায় আর আমার ভালো করে মুড়ির মোয়াগুলো বানানো যায়। এর মাঝে কয়েকটা কথা তোমাদেরকে বলি। আমার এই চ্যানেলটি মাই রিদম অফ লাইফ, আশা করি তোমরা সবাই মন দিয়ে আমার এই চ্যানেলে কন্টেন্টগুলো দেখো। যদি না দেখো তাহলে একটু প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখবে, ওর মধ্যে নানা রকমের পরোটা, মানে এই শীতকালে পালকের পরাঠা, মুলি পরাঠা, তারপরে ফুলকপির পরাঠা, আলু পরাঠা, নানা রকম পরাঠার রেসিপি আছে। এছাড়া আরও অনেক রকমের রেসিপি আছে, তোমরা দেখতে পারো, ভালো লাগলে নিজের বাড়িতে বানাতে পারো, আমাকে ফিডব্যাক দিতে পারো। চ্যানেলটা নতুন, তোমাদের সাপোর্টের ভীষণভাবে দরকার আমার, তাই জন্যই আমি ছোটো ছোটো করে কন্টেন্ট বানাই, যাতে তোমাদেরও বোরিং না লাগে। তো আবারও বলছি, তোমাদের সাপোর্ট ভীষণভাবে দরকার। লাইক করো, সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলের, কিছু ভালো লাগলে পরে লোকেদের মধ্যে এটাকে ছড়িয়ে দিও, শেয়ার করো। আর কোনো সাজেশন থাকলে অতি অবশ্যই আমার কিন্তু কমেন্ট বক্সে দেবে। সো আমার অলমোস্ট মুড়ি নাড়ু কমপ্লিট, মানে মোয়া কমপ্লিট। তোমরাও আমার মতন এই মোয়াটা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে কোনো সাজেশনের জন্য আমার ইনবক্স তো খোলাই আছে। টাটা।